নমস্কার, সবাইকে স্বাগত। মহাত্মা এই শব্দটির এক বিশেষ তাৎপর্য আছে। এই নামে ঠিক তাকেই ভূষিত করা যায় যিনি সাত্ত্বিক গুণের অধিকারী, যিনি মহান আত্মার অধিকারী। এই শব্দটি বললে আমাদের চোখের সামনে যে চেহারা প্রজ্জ্বলিত হয়, হাঁটুর ওপরে কাপড় পরা একটি লোক, হাতে লাঠি, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় বাপুজি মোহনদাস করমচাঁদ গান্ধী। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন মোহনদাস করমচাঁদ গান্ধীকে এই মহাত্মা উপাধিটি যিনি দিয়েছিলেন তিনি আর কেউ নন, আমাদেরই অন্যতম বাঙালি প্রাণপুরুষ, বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। এক ঋষি অনুধাবন করতে পেরেছিলেন আর এক ঋষিকে। আজকের এই বিশেষ আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন বিখ্যাত সাহিত্যিক শ্রী সুবিমল রায়। সুবিমল স্যার, আপনাকে নমস্কার, স্বাগত। নমস্কার। এছাড়াও আজকের এই আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী রামেশ্বর ভট্টাচার্য মহোদয়। নমস্কার। আপনাদের দুজনকেই এই অনুষ্ঠানে স্বাগত। দুজন ঋষি যাদের বারবার মতের মিল হয়েছে, আবার বারবার মতের অমিলও হয়েছে। একজন অপরজনকে শিক্ষা দিয়েছেন, অপরজন থেকে শিক্ষা নিয়েছেন, কিন্তু কিভাবে তৈরি হলো এই যোগসাজশ, কোথা থেকে তার সূত্রপাত, সেটা আমরা জেনে নেব। এবং প্রথমে আমরা চলে যাব সুবিমল বাবুর কাছে। আচ্ছা, প্রথমে বলে নিই যে গান্ধীজি তার জন্ম পোরবন্দরে, সবাই আপনারা জানেন। তারপর উনি ম্যাট্রিক পাশ করলেন, করে ইংল্যান্ডে গেলেন ব্যারিস্টার হওয়ার জন্য। ওখান থেকে ফিরে এলেন, ফিরে এসে উনি চেষ্টা করেছিলেন বম্বেতে এবং রাজকোটে কিছুদিন চেষ্টা তার প্র্যাকটিস করবার জন্যে, কিন্তু জমল না। অতএব উনি একটা অ্যাসাইনমেন্ট নিয়ে চলে গেলেন দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকায় গিয়ে উনি ওখানকার পরিস্থিতির সঙ্গে নিজেকে নানা কারণে জড়িয়ে পড়লেন তার রাজনীতির সঙ্গে। যাই হোক, ওই বিক্রে আমি যাচ্ছি না। যখন উনি সব কিছু দক্ষিণ আফ্রিকার সব কাজ সেরে সেখানে নন ভায়োলেন্ট আন্দোলন উনি করেছিলেন, এটা একটা অন্য ইতিহাস। আমি সেটাই বলছি রবীন্দ্রনাথের সঙ্গে তার কীভাবে যোগাযোগটা হলো। উনি যখন নাকি 1915 খ্রিস্টাব্দে গান্ধীজি ঠিক করলেন এবার স্থায়ীভাবে উনি ভারতে চলে আসবেন, উনি দক্ষিণ আফ্রিকায় ফিনিশ বলে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, যে প্রতিষ্ঠানের মধ্যে ছেলেরা ছিল, এখানে তার একটা নিজস্ব ভঙ্গি করে শিক্ষা দিতেন। কাজে উনি ওইটাও গুটিয়ে ফেললেন। ভারতে যখন চলে আসবেন তখন ফিনিক্সের এই ছাত্রছাত্রীরাও সঙ্গে ওরে চলে যাবেন, যারা কর্মকর্তা ছিলেন ওরাও ছিলেন। কিন্তু ভারতবর্ষে তখন ওনার কোনো স্থায়ী কোনো আশ্রয় ছিল না, আশ্রম ছিল না। উনি কী করবেন ভাবছেন, যে এদের কীভাবে কোথায় রাখবেন। তখন সিএফ এন্ড্রুজ, যিনি নাকি ছিলেন আমার যারা দীনবন্ধু বলে উনি পরিচিত, দীনবন্ধু এনজি, উনি গান্ধীজিরও যেমন বন্ধু ছিলেন তেমন রবীন্দ্রনাথের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। দীনবন্ধু করলেন কি, রবীন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ করলেন, করে বললেন যে গান্ধীজির সমস্যার কথা বললেন। তখন গান্ধী রবীন্দ্রনাথ বললেন যে ঠিক আছে, খুব ভালোই হবে। কাজে ওদের শান্তিনিকেতনে আসতে বলা হলো। শান্তিনিকেতনে এই ছেলেদের এবং যারা কর্মকর্তা ছিলেন সবাইকে রবীন্দ্রনাথ আশ্রয় দিলেন, এবং রবীন্দ্রনাথ একটা চিঠিও দিলেন গান্ধীজিকে। তখনও কিন্তু ওদের মধ্যে দেখাশোনা হয়নি, মুখোমুখি হননি তখনও। চিঠি দিলেন যে আপনার ছেলেদের যদি আমি রাখতে পারি শান্তিনিকেতন, আমি খুব খুশি হব। আপনার যে ছেলেরা যা আছে, যারা আছেন, তারা আমাদের শান্তিনিকেতন ছেলেদের সঙ্গে যদি মিলেমিশে পরস্পর উপকৃত হবে। অতএব আমি খুব আনন্দিত যে আপনি রাজি হয়েছেন এখানে আসার জন্যে, আমি আপনাকে আহ্বান করছি। ওরা এলো, শান্তিনিকেতনে থাকতে আরম্ভ করলো। কিন্তু গান্ধীজি তখন আসতে পারলেন না, উনি তখন বালগঙ্গাধর তিলক তখন মারা গেছেন, মানে অসুস্থ। তখন উনি ইংল্যান্ডে গেলেন, ইংল্যান্ড থেকে তারপরে উনি শান্তিনিকেতনে এলেন। শান্তিনিকেতনে যখন উনি এলেন তখন রবীন্দ্রনাথ শান্তিনিকেতন ছিলেন না। ওকে সম্বর্ধনা দেওয়া হলো এবং গান্ধীজিকে সম্বর্ধিত করা হলো ইন্ডিয়ান পদ্ধতিতে। উনি খুব খুশি হলেন, তার মন্তব্য একদম ভারতীয় রীতি, ভারতীয় রীতিতে গান্ধীজি পছন্দ করতেন যেটা। তা উনি খুব খুশি হলেন, বললেন যে আমি সত্যি মুগ্ধ যা আপনাদের এখানে আতিথেয়তা দেখে। কিন্তু উনি শান্তিনিকেতনে দুদিনের বেশি থাকতে পারলেন না। তখন বালগঙ্গাধর তিলক মারা গেছেন খবর পেলেন, উনি পুলায় চলে গেলেন, সঙ্গে সঙ্গে চলে গেলেন ওখানে। ওখানে গিয়ে থেকে তাও ঘুরে টেরে আবার মার্চ মাসে, 10ই মার্চ যত আমার মনে পড়ে,
উনি আবার ফিরে এনে তখন রবীন্দ্রনাথ এখানে আছেন, রবীন্দ্রনাথ তখন শান্তি, উনি তখন শান্তিনিকেতনে আছেন। এই তাদের প্রথম সাক্ষাৎকার রবীন্দ্রনাথের সঙ্গে। তখন রবীন্দ্রনাথ ওনাকে আবার সম্বর্ধনা জানানো হলো, কথাবার্তা হলো, বলার পর উনি মানে গান্ধীজিকে তার সঙ্গে মত যে ইয়েটা হলো, নানা ধরনের কথাবার্তা হলো, তারপরে ওরা চলে গেলেন। কিন্তু গান্ধীজি তার পরিবারকে এখানে রেখে গেলেন শান্তিনিকেতনে বেশ কিছু প্রায় মাস তিনে গোস্ত বাবা এবং অন্যান্য ছিলেন ওদেরকে শান্তিনিকেতন। এইভাবে ওদের যোগসূত্র স্থাপিত হলো, এখান থেকে সূত্রপাত হচ্ছে। আমি সেখান থেকে চলে আসবো রামেশ্বরবাবুর কাছে, যে গান্ধীজি একটি আশ্রম চালাতেন বলতে গেলে, বা সেটি এক ধরনের স্কুল বা বলা যায়, রবীন্দ্রনাথ একটি আশ্রম চালাতেন, হয়তো আমরা সেটাকে পরবর্তী সময় শান্তিনিকেতন হিসেবে পেলাম। এবার দুজনেই দুটো ভিন্ন ধারার, বা এদের চিন্তাভাবনা, এরা মূলত তো এক ধরনের, একদিক থেকে দেখতে গেলে এরা চিন্তাবিদ, তো সেই শিক্ষার প্রেক্ষাপট থেকে দেখতে গেলে এই দুজনের সম্পর্কটা কীরকম ছিল? মানে সুবিমলদা যা বললেন ঠিকই, মানে এই শান্তিনিকেতন বা আশ্রমটাই হয়ে গেল এই দুই মানে মহান মিলনস্থল হয়ে গেল, মানে কার্যকরী একটা সম্পর্ক। এবং আমরা দেখব যে এই সম্পর্কটা একেবারে রবীন্দ্রনাথের মৃত্যু পর্যন্ত এই সম্পর্কটা একেবারে স্থায়ী ছিল। তার মধ্যে অনেক উঠানামা আছে, অনেক যেটা একটু আগেই বললেন যে অনেক বিতর্ক হয়েছে, মতের মিল হয়েছে, মতের অমিল হয়েছে। কিন্তু আবার দুজনই আমরা বলছি যে একটু আগে যেটা আমরা মহাত্মা এবং তিনি হচ্ছেন গুরুদেব, আমাদের রবীন্দ্রনাথ হচ্ছেন গুরুদেব। আমি এটা ভাবি যে এদের মধ্যে মানে গান্ধীজি কেন রবীন্দ্রনাথের প্রতি এত আকৃষ্ট হলেন, অথবা রবীন্দ্রনাথ বা কেন গান্ধীজির প্রতি সারা জীবন ধরে এই জায়গাটা সম্পর্কটা বজায় রাখলেন, এবং শেষ পর্যন্ত আমাদের দক্ষিণ আফ্রিকায় যে ফিনিক্সের কথা বলা হলো, সেখানেও প্রায় এরকম সেবাশ্রমের মতোই ছিল, একেবারে খুব সাধারণভাবে জীবনযাপন করা। এবং আশ্রমে এসে এটা তাই হয়েছিল, যখন শান্তিনিকেতনে আশ্রমে সেই 20 জনের মতো ছাত্র এবং সবাই মিলে থাকলো, তখন সেখানে গান্ধীজির রীতিনীতি অনুযায়ী তারা খুব মানে কৃচ্ছ সাধনের মাধ্যমে চলতে লাগলো। তুমি এই জায়গাটা একটু কথা, একটু মজার একটা ঘটনা আছে, সেটা হচ্ছে গান্ধীজি ওখানে যখন ছিলেন, প্রথম যেদিন এলেন, উনি গুরুদেবের কাছে একটা প্রস্তাব রাখলেন যে আমার যে ফিনিক্সটি যে রীতি ছিল ওখানকার, যে পরিস্থিতি ছিল, যে আমরা এখানে সার্ভেন্ট রাখি না, সব নিজেরা কাজ নিজেরা এটা নিজে করবো। উনি একটা প্রস্তাব দিলেন যে আপনার এখানে এটা চালু, নিজের স্বচ্ছতার দায়ভার নিজের, ছেলেবেলা নিজের কাজ নিজের চাকরি, সেটা হলো ঠিকই, সব তারা নিজেরা করলো, গন্ডগোল, হ্যাঁ এটা গ্রহণ করলেন, কিন্তু গন্ডগোল বাদলো তখন অন্য জায়গায়, যখন মানে সেই আশ্রমের মানে রীতি অনুযায়ী যখন বললেন গান্ধীজির অনুরাগীরা যে এখন থেকে মানে ছাত্রছাত্রীরা আশ্রমবাসীরা কোনো মাখন টাখন খেতে পারবে না, সেটা যখন আবার রবীন্দ্রনাথ শুনলেন, তিনি বললেন না এত কৃচ্ছ সাধন দরকার নেই, বরং তারা যদি কিছু রোজগার করে, গান্ধীজির কথা ছিল যে না এটা থেকে বাঁচিয়ে আমরা কিছু পাট শ্রমিকদেরকে দিতে পারি। তখন রবীন্দ্রনাথ বললেন যে ঠিকই আছে, কৃচ্ছ সাধন করা ভালো, সেটা অতিরিক্ত শ্রম করে উপার্জন করে দেওয়া হোক। এই যে দুটো জায়গা, দুজনেই ভাবছেন কৃচ্ছ সাধন ঠিকই আছে, আত্মত্যাগের মধ্যে জীবনযাপন করতে হবে, কিন্তু দুটোর মধ্যে দুটো দৃষ্টিভঙ্গি আলাদা। এই যে দৃষ্টিভঙ্গিগত কিছু যে ফারাক, সেটা কিন্তু আমরা দেখছি সারা জীবন ধরে নানা কাজে সেটা রয়ে গেছে। কৃচ্ছ সাধনে বিশ্বাস করছেন, কিন্তু পরিসীমা কতটা হবে সেটা নিয়ে এদের মধ্যে একটু দ্বিমত। সেটা হচ্ছে যে মানে গান্ধীজি তাহলে কি মানে রবীন্দ্রনাথ কি গান্ধীজিকে এই 14 সালে একটু আগেই আমাদের রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেলেন, ঠিক আগের বছর, আগের বছরই পেলেন, 15-15 এসছেন, ঠিক আছে, দু বছর আগে পেয়ে গেছেন। আমরা দেখছি যে 1893 যেটা সুবিমল রায় বললেন যে তিনি চলে গেলেন দক্ষিণ আফ্রিকায়, 1893 সালেই সেখানে গিয়েই তিনি, দাদাভাই নওরোজি তখন কংগ্রেসের প্রেসিডেন্ট, ওনাকে লিখছেন যে দক্ষিণ আফ্রিকার যে সব ভারতীয়রা যারা আছে তাদের যে দুর্দশা, তাদের জন্য প্রস্তাব গ্রহণ করা হোক জাতীয় কংগ্রেসে। এই প্রস্তাব গ্রহণ করা হলো 1893 সালে, 1894 সালে, 1896 সালে কলকাতায় যখন হলো জাতীয় কংগ্রেসের সভা, সেখানেও প্রস্তাব দেওয়া হলো, এবং তিনি তখন এসেছিলেন, গান্ধীজি এসেছিলেন।
তখন কি দেখা হয়েছিল? সেটা দুটো মত আছে। একটা হচ্ছে যে এই জাতীয় কংগ্রেসের জন্য আমাদের কবিগুরু একটি গান রচনা করেছিলেন, ওই ভুবন মোহিনী সে গানটা রচনা করেছেন, এবং কেউ কেউ বলছেন, কোনো কোনো গবেষক বলছেন, সেই গানটা তিনি শুনিয়েও ছিলেন গান্ধীজিকে। এটা কেউ কোনো কোনো গবেষক বলছেন। এই গানটাই আবার এটা 6 ডিসেম্বর তিনি গানটা লিখেছেন এবং ওই দিনই তিনি শুনিয়েছেন। আবার 1901 সালে আবার এলেন গান্ধীজি কলকাতায়, কংগ্রেসে এলেন। তখন যে রবীন্দ্রনাথের দাদা যে জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হলো, তখন দেখা গেল যে গান্ধীজির প্রবন্ধ আমাদের ভারতী পত্রিকায় ছাপা হচ্ছে। ভারতী পত্রিকায় তখন রবীন্দ্রনাথ যুক্ত হয়ে পড়েছেন, তার লেখা ছাপা হচ্ছে। তার মানে এই সম্পর্কটা এবার খুব নিবিড় হতে লাগলো। কিন্তু সেই যে তিনি তো আর এখানে থাকলেন না, সেই আশ্রমে 3 মাস থাকলেন, তারপরে আস্তে আস্তে সেই আশ্রমটা চলে গেল সেই সাবরমতী আশ্রমে দিয়ে, তারা ওইখানেই করলেন। এবং গান্ধীজি তখন পুরো মাত্রায় রাজনীতিতে জড়িয়ে পড়েছেন, একেবারে কংগ্রেসের রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। 1915, 16, 17 তখন তিনি ঘুরে বেড়াচ্ছেন সারা ভারতবর্ষ। সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে 1919 সাল জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড হচ্ছে, তখনই গান্ধীজিকে তিনি অনুরোধ করলেন রবীন্দ্রনাথ যে এমন একটি আক্রমণ করেছে ব্রিটিশরা, আপনি একটু প্রতিবাদ করুন, সরব হন। কিন্তু দেখা যাচ্ছে এখানে গান্ধীজি আবার একটু নীরব থাকলেন। এবং এই যে ব্রিটিশদের সঙ্গে সংগ্রামের ক্ষেত্রে, যেমন সত্যাগ্রহ যে সংগ্রামটা করেছিলেন দক্ষিণ আফ্রিকায়, সেই সত্যের প্রতি আগ্রহটা কিভাবে প্রকাশ পাবে, সত্যের রূপটা কেমন হবে, অর্থাৎ দুর্বলের সঙ্গে কিভাবে ব্যবহার করা হবে, সবলের সঙ্গে কিভাবে ব্যবহার করা হবে, এই নিয়ে দুজনের মধ্যে কিছু আমাদের মতভেদ আমরা দেখতে পাচ্ছি। আমি এখানটায় সুবিমল বাবুর কাছে আসব, একটা প্রশ্ন করব যে গান্ধীজি এবং রবীন্দ্রনাথ মূলত দুজনেই তো ব্রিটিশ বিরোধী ছিলেন, তাহলে ওদের পথটা শুধু আলাদা ছিল, সেটা কিরকম ছিল? এক কথা বলা যে ব্রিটিশ বিরোধী, তাহলে এটা আপত্তিকর হয়, কারণ দুজনেই কিন্তু ব্রিটিশ বিরোধী ছিলেন না, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধী ছিলেন। ঠিক আছে, এখানে একটা কথা বলি, তাদের যে মতদ্বৈধতাটা আমাদের রবীন্দ্রনাথের সঙ্গে যে গান্ধীজির কোথায় যে নাকি উল্লেখযোগ্য, যে নাকি ঐতিহাসিকরা খুব বিশেষভাবে বলেন যে জায়গায় হয়েছিল, সেটা হচ্ছে অসহযোগ আন্দোলনটা নিয়ে। 1920-তে যখন নাকি অসহযোগ আন্দোলন যখন শুরু করলেন, তখন কি হলো, গান্ধী বললেন, সারা দেশবাসীকে বললেন, তোমরা বিলিতি জিনিস বর্জন করো, তোমাদের বিলিতি শিক্ষা বর্জন করো, অসহযোগ সর্বত্র উনি করলেন, আমরা বিলিতি শিক্ষা নেব না। রবীন্দ্রনাথ একটু কিছু রবীন্দ্রনাথ তখন ইংল্যান্ডে আছেন, তখন ইংল্যান্ড আমেরিকা ভ্রমণ করছেন, ওই যাত্রায় উনি প্রায় 14 মাস ছিলেন ইংল্যান্ডে আমেরিকায়। গান্ধীজি যখন এই অসহযোগ আন্দোলন ডাক দেন, তখন উনি তখন কী করছেন আমাদের রবীন্দ্রনাথ, তখন উনি বিশ্বভারতীর জন্যে সমস্ত বিশ্বে ঘুরছেন, তাদের ইন্টেলেকচুয়াল যারা তাদের সঙ্গে কথা বলছেন, শান্তিনিকেতনে এমন একটি প্রতিষ্ঠান উনি গড়ে তুলবেন যেটা বিশ্বভারতী অর্থাৎ বিশ্বের মিলন কেন্দ্র, গান্ধীজিকে উনি বললেন, তখন একটা চিঠি দিলেন, উনি একটা চিঠি দিয়ে বললেন, যখন নাকি এই ঘটনাটা ঘটছে, তখন গান্ধীজিকে উনি রবীন্দ্রনাথ একটা চিঠি দিয়ে বললেন যে আপনি এইটা কি করছেন, আপনি আপনি অসহযোগটা এমন পর্যায়ে যাচ্ছে, এটা বিদেশে একটা বাজে বার্তা যাচ্ছে। এই বার্তাটা কিরকম, যে বার্তাটা হচ্ছে এটা একটা নেগেটিভ একটা এফেক্ট আসছে সমস্ত বিশ্ব মানবতার ক্ষেত্রে, ওরা ভাবছেন ভারতবর্ষ এমন একটি আন্দোলন করছে, এটা বিশ্বের যে এখনকার যে শিক্ষা ব্যবস্থা এগুলিকে অস্বীকার করছে ওরা, কিংবা বিশ্বের বিবেককে ওরা অস্বীকার করছে, ওরা নিজেরা নিজেদের মধ্যে থাকতে চাইছে, এটা একটা বার্তা ভালো যাবে না। গান্ধীজিকে চিঠিটা যখন দেওয়া হলো, গান্ধীজি সঙ্গে সঙ্গে ইয়ং ইন্ডিয়াতে এটা জবাব দিলেন, উনি বললেন, তখন গান্ধীজির জবাবটা দিলেন বলে যে এটা ভুল বার্তা যাবে কেন, ব্রিটিশরা ইন্ডিয়াতে যা করছে এমন একটা অনৈতিক কাজ ওরা চালিয়ে যাচ্ছে, এই সাম্রাজ্যবাদ, এদের সঙ্গে সহযোগিতা করা যায় না, অসম্ভব, এদের শিক্ষা ব্যবস্থা এমনই আছে যে এই শিক্ষা ব্যবস্থা আমাদের মানুষকে প্রতিবাদ করতে শেখায় না, এই শিক্ষা ব্যবস্থা আমার দরকার নেই, গান্ধীজির এটা মত এটা। কিন্তু রবীন্দ্রনাথ বলছেন ঠিক অন্য দিক থেকে দেখছেন ব্যাপারটা,
যে এই সময় যদি আমরা জাতীয়তাবাদী চিন্তাটাকে সামনে রাখলেন বেশি, আর এদিকে রবীন্দ্রনাথ তখন শান্তিনিকেতন গড়ে তুলেছেন যেখানে বিশ্বভারতী এখন নিরম হবে, সবাই এসে এক জায়গায় দাঁড়াবে, এখানে একটা মানে আন্তর্জাতিকতা এবং বিশ্বভ্রাতৃত্ববোধের সঙ্গে জাতীয়তাবোধ, তখন মানুষের যে আকাঙ্ক্ষা, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধী যে আকাঙ্ক্ষা, তার একটি মানে কিছুটা মধুর দ্বন্দ্ব বলা যেতে পারে। এই দ্বন্দ্বের চিঠি চলাচলি শুরু হয়ে গেল দুজনের মধ্যে, দুজনের মধ্যে। এবং গান্ধী লেখেন, ইয়াং ইন্ডিয়াতে প্রবন্ধ লিখছেন, রবীন্দ্রনাথ এই যে রবীন্দ্রনাথের একটা চিঠি আছে কুমল্লাবাদ সত্যের সন্ধানে, একটা দারুণ চিঠি আছে ওনার। এই চিঠিটা কিন্তু ওই সময়কার লেখা রবীন্দ্রনাথের। তা উনি বললেন, কিন্তু দুজনের মধ্যে কিন্তু কি চিঠিগুলি পড়লে বলে বোঝা যায় যে কি অসম্ভব শ্রদ্ধা পরস্পরের প্রতি। ওরা ওরা পরস্পরের সঙ্গে মত বিরোধ তৈরি হচ্ছে, কিন্তু কোথাও অশ্রদ্ধার বিন্দুমাত্র। রবীন্দ্রনাথ গান্ধীজি বলছেন যে আপনি আমাদের সেন্টিনেল, অর্থাৎ উনি বলছেন আপনি প্রহরী আমাদের। গান্ধীজি বলছে রবীন্দ্রনাথকে যে আপনি আমাদের প্রহরী, আমাদের যখন যেখানে আমি ভুল করছি আমাকে ধরিয়ে দেবেন, আমি সানন্দে গ্রহণ করবো এটা। এত শ্রদ্ধার সঙ্গে উনি বলছেন। আবার রবীন্দ্রনাথ ঠিক তেমনি চরকার সময় এই চিঠি এই জিনিসটাই হলো, এটাই হলো যে যখন তিনি 1938 নতুন করে চরকার কথা ভাবছেন, 33 থেকে সাবরমতী আশ্রমকে কেন্দ্র করে ওই যে বর্জন, বিদেশি বস্ত্র বর্জন, রবীন্দ্রনাথ তখন আধুনিকতায় ঝুঁকে গেছেন। উনি দেখছেন যে শুধু চরকার দিয়ে ইকোনমি গ্রো করা যাবে না, এটা একটা সিম্বল হতে পারে, কিন্তু আধুনিক ভারত আর আধুনিক পৃথিবীতে এই ধরনের চরকার দিয়ে ইকোনমি ডেভেলপ, মানে গান্ধীজি স্বাবলম্বনের উপরে জোর দিচ্ছেন এবং এটা হচ্ছে ওনার দৃষ্টিভঙ্গি থেকে। আর আমাদের রবীন্দ্রনাথ চাইছেন যে ঠিকই আছে স্বাবলম্বী তো হবেই, কিন্তু আমরা যদি বাইরের দরজা একেবারে বন্ধ করে দেই তাহলেও হবে না। রবীন্দ্রনাথ মধ্যম পন্থায় বিশ্বাস করতেন, মধ্যম না তার দৃষ্টিভঙ্গি লক্ষ্য করো, মধ্যম না, ব্যাপারটা হচ্ছে উনি আধুনিকতার দিকে ঝুঁকছেন। আর গান্ধীজি একটু বলিনি, গান্ধীজির মানসিকতাটা ছিল, আমি বলি রবীন্দ্রনাথ অভিজাত সম্প্রদায় থেকে এসছে, অভিজাত লোক উনি, পার্থক্য লক্ষ্য করে দেখো। আর উনি ইন্ডিয়ান কালচারের উনি প্রবক্তা রবীন্দ্রনাথ। গান্ধীজি কি নিম্ন মধ্যবিত্ত অঞ্চল পরিবার থেকে উনি গেছেন, উনি কৃষক এবং যারা সমাজে যে নিচু স্তরে তাদের ডিল করছেন উনি। আবার বিপরীত ভাবে না, অদ্ভুত দেখুন, মানে গান্ধীজি আবার যখন পড়াশোনা করলেন তখন তিনি এত আভিজাত্যের স্তরে চলে গেলেন, পড়াশোনা আছে এবং ব্যারিস্টার হলেন, সেখানে মানে আদব কায়দা সব শিখলেন, সেখানকার সমস্ত আধুনিক যারা চিন্তা ভাবনা করে তাদের সঙ্গে পরিচিত হলেন, সেখান থেকে তিনি আফ্রিকায় গেলেন। অতএব দুটোর কিন্তু উনি ভাববাদে যাচ্ছেন না তো, কিন্তু গান্ধীজির সঙ্গে উনি কৃষক সমাজ, নিচু জাতি সমাজ আর উন্নয়নের জন্য, স্বাধীনতার জন্য, তাদের তাদের অর্থাৎ তখন অচ্ছুতদের জন্য উনি সংগ্রাম করছেন। আবার আবার কোথাও কোথাও যখন গান্ধীজি যখন যুক্তি দিয়ে বুঝাতে চাইছেন, যখন যুক্তি দিয়ে বুঝালেন, যেমন তিনি অনশনে নেমে গেছেন গান্ধীজি, রবীন্দ্রনাথ অনুরোধ করছেন এত অনশন করবেন না, আপনার শরীরটাকে আপনি দেখুন, আর অনশন করে তো এই যে আপনি যে চরমপন্থা নিচ্ছেন অনশনের মাধ্যমে, এটা এর দ্বারা কি আপনি ব্রিটিশের যে আপনার যে অভিষ্ট সেটা কি সম্ভব হবে। তিনি তাকে নিরস্ত করার চেষ্টা করছেন, মানছেন না, কিন্তু যখন তিনি অনশন ভঙ্গ করলেন তখন আবার দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ খুব খুশি হয়েছেন এবং তিনি জানাচ্ছেন সঙ্গে সঙ্গে খুশি হন না, উনি আমাদের বাড়ি ছুটে গেলেন, ছুটে গেলেন এবং তাকে দেখতে গেলেন, উনি রবীন্দ্রনাথ নিজে গান করলেন, গান করলেন। অতএব এই যে দেখা দেখা যাচ্ছে যে বিরোধ হচ্ছে, কিন্তু আবার প্রতিটা কাজের ক্ষেত্রে যখনই কোনো কাজ করতে আরম্ভ করছেন আমাদের মহাত্মা গান্ধী, যে কোনো আন্দোলন শুরু করার সময় রবীন্দ্রনাথের কাছে আশীর্বাদ চাইছেন, রবীন্দ্রনাথের কাছে তিনি ব্লেসিংস চাইছেন। উনি 10 বছরের প্রায় ছোট, হ্যাঁ প্রায় 8-9 বছরের ছোট, হ্যাঁ আমরা প্রায় 8-9 বছরের ছোট, কিন্তু তিনি এই আশীর্বাদ চাইছেন রবীন্দ্রনাথের কাছে বারবার, যে আমি এই কাজটা শুরু করতে যাচ্ছি। আমি যখন বিতর্ক লাগলো দুটো জায়গাতে, একটা হচ্ছে ধরো এই যখন আমাদের খাদির ব্যাপারটা হলো, এবার স্বদেশী আন্দোলনের ক্ষেত্রে একটা জায়গায় যেমন রবীন্দ্রনাথ মানে গান্ধীজি শুরু করলেন, সেটা হচ্ছে বর্ণাশ্রম আন্দোলন, যেটা তার পক্ষে ছিলেন যে ভারতীয় যে ঐতিহ্যে যে বর্ণাশ্রম আছে তা আমাদের এখন গ্রহণ করতে হবে। এবার রবীন্দ্রনাথ বলছেন না, এটা মানা যায় না, এটা কোনোভাবেই মানা যায় না, আবার পুরনো পদ্ধতি ফিরিয়ে আনা যায় না। কিন্তু আবার গান্ধীজি যখন তিনি যখন শূদ্রদের নিয়ে আন্দোলন করলেন, অস্পৃশ্যতা বিরোধী আন্দোলন করলেন, হরিজনদের নিয়ে যখন আন্দোলন করলেন, হরিজন যখন পত্রিকা বের করলেন, তখন কিন্তু একদম আমাদের রবীন্দ্রনাথ এগিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে এগিয়ে গেছেন। হরিজনের প্রথম সংখ্যায় রবীন্দ্রনাথ তার লেখা পাঠালেন, এবং শুধু তাই নয়,
তিনি কিছুদিন রবীন্দ্রনাথ গিয়ে সাবরমতী আশ্রমেও থাকলেন যে কীভাবে কাজ হচ্ছে। এবং সবচেয়ে হচ্ছে কি, রবীন্দ্রনাথের এই যে অস্পৃশ্যতা বিরোধী আন্দোলন এবং ব্রাত্যদের নিয়ে যে সামনে এগিয়ে দেওয়ার যে কথাটা, এইটা কিন্তু দৃষ্টিভঙ্গিটা এবার কি করলেন রবীন্দ্রনাথ, তিনি লিখলেন চণ্ডালিকা। চণ্ডালিকা লিখে এই যে রবীন্দ্রনাথের সেই শান্তিদেব ঘোষ খুব সুন্দর আলোচনা করেছেন, এই চণ্ডালিকার যে মূল যে তাৎপর্য, সেই যে অস্পৃশ্যতার বিরোধীর যে একটি মনোভাব সেখানে ফুটে উঠছে, সেটা বলছেন যে সেই সময় 30-এর দশকে গান্ধীজি যে অস্পৃশ্যতা বিরোধী আন্দোলন করেছেন তার প্রভাব এবং তাকে বেগবান করবার জন্য 1933 সালে প্রথমে একটি চণ্ডালিকা নাটক লিখলেন। এরপর 1938 সালে যখন গান্ধীজি কিছুদিনের জন্য কলকাতায় রাজনৈতিক বিরোধী বন্দীদের মুক্তি করার জন্য একবার গান্ধীজি এলেন, তখন শুনেই রবীন্দ্রনাথ চলে আসলেন কলকাতায়, এবং তখন শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা এই চণ্ডালিকা আবার নাটকটি করলো, মঞ্চস্থ করল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বারবারই এই বিরোধ এবং মিলন, এটা একটা টানা পড়ে, এটা একদম সবসময় এটা মতের দ্বৈধতা, এটা কিন্তু বিরোধ নয়, বিরোধ বললে এটা ভুল হয়ে যায়, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি একটু পার্থক্য আছে বলে ঠিক আবার আবার মিলও হচ্ছে, মিল হচ্ছে যেখানে আত্মিক মিল হয়ে যাচ্ছে। সবচেয়ে ভালো বলেছেন যে এই যখন মারা গেছেন রবীন্দ্রনাথ, তখন জওহরলাল নেহরু বলেছেন যে আমরা ইতিহাসের এই যে 1914 সাল থেকে 1941 সাল পর্যন্ত এত চিঠিপত্র, এত মানে চিঠি চালাচালি হয়েছে, কখনো গান্ধীজি চলে গেছেন, কখনো আবার একবার কস্তুরবা গান্ধী নিজে এসে শান্তিনিকেতনে থাকলেন কিছুদিন 1925 সালে, সব কিছু মিলিটারি বলছেন যে উপমহাদেশ এইরকম একজন ব্যক্তিত্ব যার দেখা যাচ্ছে একদম বিপরীত ধর্মী থেকে কথা বলছেন, কিন্তু এই দুই বিপরীত ধর্মী কথায় আসলে কি হলো, আসলে আমাদের সারস্ব চিন্তাটা অনেক প্রগাঢ় হয়ে গেল। বিভিন্ন চিন্তার যদি স্রোত না থাকে তখনও গভীরে যাওয়া যায় না। আমরা দেখতে পাচ্ছি ইনভাইট করতেন তো গান্ধীজি, রবীন্দ্রনাথকে পছন্দ করতেন এই কারণে ইনভাইট করতেন যে আপনার আপনার এই সমালোচনা আমাকে পথ দেখাচ্ছে। এখানে একটা জিনিস আমি জেনে নিতে চাইবো এবং আমাদের দর্শক বন্ধুদের জানাতে চাইব যে আগরতলাতে গান্ধী চর্চা কেন্দ্র বেশ বহু বছর হলো প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেখানে গান্ধীজির যে আদর্শ মতাদর্শ ওনার চিন্তাভাবনাকে আজও প্রসারিত করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালানো হচ্ছে, এবং সেই কেন্দ্রের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আমাদের সুবিমলবাবু এবং রামেশ্বরবাবু। সংক্ষেপে যদি বলতে হয় যে আজকের প্রজন্মের কাছে গান্ধীজি এবং রবীন্দ্রনাথ একটি দৃষ্টান্ত স্বরূপ, সেটাকে আপনারা কিভাবে পৌঁছাতে চাইবেন? এটা একটা মানে ব্যাপার বলা যেতে পারে যে সুবিমল রায় আমাদের রবীন্দ্র পরিষদেরও সভাপতি, আবার যে গান্ধী চর্চা কেন্দ্র যেটা হয়েছে তারও সভাপতি, উনি সেই দীনবন্ধু বলা যায়, উনি প্রত্যেকটা বলছিলেন উনি দীনবন্ধু। এখন কথা হচ্ছে যে এটা আমরা কেন করলাম, এটা ত্রিপুরায় গান্ধী চর্চা অনেকদিন ধরেই হচ্ছে, সেই ক্ষীরোদ সেনের আমলে, এখন তো ওরা নেই, বা চিত্তদেব তারা ছিলেন, তারা করেছেন, তড়িৎদাস গুপ্ত তারা করেছেন, এখানে গান্ধী একটা শিশু পাঠাগার ছিল, আমরা ছোটবেলায় যেতাম সেখানে, একটা গান্ধী চর্চা ছিল, বিনয়বাবু ছিলেন, তারা গান্ধী চর্চা করতেন। কিন্তু ইদানিংকালে আমরা দেখেছি খুব আমাদের মনে হয়েছে যে গান্ধীজির যে আদর্শ, মূলত তার যে অসাম্প্রদায়িক চেতনার যে আদর্শটা, তার যে নন ভায়োলেন্সের যে আদর্শটা, অহিংসার যে আদর্শটা, মানুষকে ভালোবাসার যে আদর্শটা, আমাদের যে আমরা পরিস্থিতি চারিদিকে দেখছি, মানুষের মধ্যে এত অসহিষ্ণুতা, এত হিংসা, সেই যে ভালোবাসার কথা বলেছিলেন গান্ধীজি বারবার, তিনি বারবার বলছেন যে সত্য এবং ভালোবাসার দ্বারা শত্রুকে জয় করা যাবে, অর্থাৎ কথা বলো, যুক্তি দাও, তার মাধ্যমে আমরা জয় করব। আমাদের মনে হয়েছে সুবিমলদা তার এটা মনে হয়েছে যে এই আদর্শটাকে, এই অহিংসতা, এই যে অহিংস যে আন্দোলন, তাকে আবার নতুনভাবে সামনের দিকে আসা উচিত, এবং সেই কেন্দ্র সেই ভাবনা থেকেই সুবিমলবাবু তারা এগিয়ে নেওয়ার জন্য একটা গান্ধী চর্চা কেন্দ্র করা হয়েছে। না, আমরা যে অনুষ্ঠানটা করলাম কয়েকদিন আগে, রাজা ভাটকা নিয়েছিলাম আমরা, আমরা এটি বার্তাটাই দিতে চাইছি, এটি ত্রিপুরা রাজ্যে না, শুধু এই অঞ্চলেই গান্ধীজির চর্চাটা আগে যেমন ছিল, যেটা রামেশ্বর যেটা বলছিল, সেটা আস্তে আস্তে স্তিমিত হয়ে গেছে গত কয়েক বছরে। এই প্রজন্মের যারা আছে তারা গান্ধীজি সঙ্গে খুব একটা ভালো জানে না, আমার যা ধারণা, ওদের জানা দরকার। রবীন্দ্রনাথকে যেমন জানা দরকার, গান্ধীজিও কতগুলো ভুল ধারণাও গান্ধীজির সম্পর্কে তৈরি হয়েছে ইদানিংকালে, আমি লক্ষ্য করি বিভিন্ন পত্রপত্রিকায় যখন আমরা দেখি গান্ধীজির সম্পর্কে অনেক ধারণা ভুল আছে। যেমন ধরো এই রবীন্দ্রনাথের গান্ধীজির সঙ্গে যে মতদ্বৈধতা, এটা এত ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়, এটা কিন্তু ঠিক নয়।
আমি বলি যে গান্ধী যখন নাকি উনি যখন নাকি জেলে গেলেন 1932 উনি যখন নাকি আন্দোলন শুরু করলেন, তখন গান্ধীজিকে অ্যারেস্ট করা হলো, সর্দার প্যাটেল ছিলেন তার সঙ্গে। আমি একটুখানি টুকিয়ে নিয়েছি, একটু যাই, একটু শোনাইছি, কিছু মনে করো না। সেটা হচ্ছে গান্ধী সম্পর্কে, গান্ধী মন্তব্য করছেন রবীন্দ্রনাথ সম্পর্কে, তখন উনি জেলে গেছেন, সেই সম্পর্কে তখন প্যাটেলের সঙ্গে গান্ধীজির কথা হচ্ছে। সেটা হচ্ছে তিনি বলছেন জেলখানায়, বল্লভভাই প্যাটেল বলছেন, আমার সন্দেহ আছে টেগোরের মতো বিশ্ব আর কোনো লোক আছে কিনা, বলা যাবে? সেটাই তো আমরা যেটা দেখছিলাম যে এতক্ষণ আমাদের আলোচনার মধ্যে আমরা দেখছিলাম, আসলে ব্যাপারটা কি গান্ধীজি এবং রবীন্দ্রনাথ এবং নেহরু বলছেন যে আমাদের আধুনিক ভারতবর্ষ স্রষ্টা হচ্ছে গান্ধীজি এবং রবীন্দ্রনাথ যৌথভাবে। সেটাই, গান্ধীজি এবং রবীন্দ্রনাথকে সীমিত সময়ের মধ্যে আলোচনা করা কখনোই সম্ভব নয়। তারপরও আমরা দেখলাম কিভাবে আমরা অনেক কিছু, অনেক অজানা তথ্য জানতে পারলাম সুবিমলবাবু এবং রামেশ্বরবাবুর কাছ থেকে, যে কীভাবে শ্রদ্ধাশীলভাবে মতের মিল বা অমিল হতে পারে এবং কীভাবে একাত্ম হওয়া যায় বিপরীতধর্মী চিন্তাভাবনা থাকা সত্ত্বেও। আজকের প্রজন্মে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে বসবাস করি কিংবা একটি অত্যাধুনিক যুগে বসবাস করি, গান্ধীজি এবং রবীন্দ্রনাথ ঠিক ততটাই প্রাসঙ্গিক যতটা ওরা ওদের সময়কালে ছিল। আজকের এই আলোচনা থেকে আমরা অনেক অজানা তথ্য জানতে পারলাম, যেগুলো থেকে আমরা তুলে ধরতে পারি যে কীভাবে জ্ঞান, আধ্যাত্মিকতা এবং আত্মিকতা একটি মানুষকে বিশ্বের পথপ্রদর্শক হিসেবে গড়ে তুলতে পারে। মহাত্মা তিনি যিনি মহান আত্মার অধিকারী এবং সেই উপাধিতে ভূষিত করছেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের এই আলোচনায় থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।